ঢাকা। এবি ব্যাংক বাংলাদেশ ওপেন গলফের খবর। সুইডেনের ম্যালকম কোকেসিনস্কি শ্রেষ্ঠত্বে শেষ হল বাংলাদেশে এশিয়ান ট্যুরের চতুর্থ আসর, যার রাউন্ডে ম্যালকম পারের চেয়ে 14 শট কম খেলে হাতে নেন এবি ব্যাংক বাংলাদেশ ওপেনের শিরোপা। বাংলাদেশের জামাল হোসেন পারের চেয়ে 9 শট কম খেলে হয়েছেন যৌথভাবে চতুর্থ। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে 11 শট কম খেলে শীর্ষে থেকে ফাইনালে নামেন ইংলিশ গলফার জ্যাক হ্যারিসন, কিন্তু কুর্মিটোলা গলফ ক্লাবে চতুর্থ রাউন্ডে পারের সমান শট খেলে পিছিয়ে পড়েন জ্যাক। তুলনায় শেষ রাউন্ডে জ্বলে ওঠেন ম্যালকম। চতুর্থ রাউন্ডে পারের চাইলে 6 শট কম খেলেন তিনি। সব মিলিয়ে 14 আন্ডার পারে খেলা শেষ করেন সুইডিশ তারকা। পুরস্কার হিসেবে জিতে নেন $54,000। জ্যাক ও নিউজিল্যান্ডের বেন ক্যাম্পবেল যৌথভাবে হয়েছেন দ্বিতীয়। বাংলাদেশি গলফারদের মধ্যে জামাল হোসেন পারের চাইতে 9 শট কম খেলে যৌথভাবে চতুর্থ হয়েছেন, পেয়েছেন $13,650। টুর্নামেন্ট শেষে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। সংবাদ শেষ করব, যাওয়ার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আর